তোমাদের পড়াইতে গেলে বুঝছো একটা কোশ্চেন না অনেক বেশি ফেস করা লাগে, যে ভাই ফার্স্ট ইয়ারে তো অনেক গ্যাপ, ফার্স্ট ইয়ারে সেরকম পড়াশোনা করি নাই, এখন সেকেন্ড ইয়ারে কি করব, আমাকে দিয়ে কি আদৌ কাম ব্যাক পসিবল হবে কি না, তাই না? এরকম চিন্তা আমাদের অনেকের মনের মধ্যেই থাকে। কারণ দেখা যায় ফার্স্ট ইয়ারে উঠার পর আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, পড়াশোনাটাকে কন্টিনিউয়াস রাখি না, মনে করি অনেক অনেক সময় আছে ইন্টারমিডিয়েট লাইফে, পড়ে নিব, সমস্যা নাই, এসএসসিতে যেমনে করছি অমনে করে পার হয়ে যাবে। বাট ইন্টারমিডিয়েটের কাহিনী কিন্তু আলাদা, ফার্স্ট ইয়ারে অনেক টাইম পাওয়া যায়, সেকেন্ড ইয়ারে টাইম হয়ে যায় কম, পড়া হয়ে যায় বেশি। সো সেকেন্ড ইয়ারে এসে সিরিয়াস হওয়ার খুবই ভালো এবং উপযুক্ত একটা সময়। তুমি ফার্স্ট ইয়ারে যা করছো তা তো করছোই, সেটা তুমি চাইলেও এখন চেঞ্জ করতে পারবে না। এখন তুমি যদি ভেবে বসে থাকো যে ভাই আমি তো ফার্স্ট ইয়ারে তেমন পড়ি নাই, আমার ফার্স্ট ইয়ারের পড়াশোনা ভালো হয় নাই, তাহলে তো আমাকে দিয়ে কিছু হবে না, এরকম ভাবলে তোমাকে দিয়ে আসলেই কিছু হবে না। কারণ দিন শেষে দেখবা এগুলা ভেবে খালি সময় নষ্ট হবে, সময় নষ্টের চেয়ে বেশি কিছু এগুলা ভেবে কখনোই হয় না। সো যেটা করতে হবে, আগে যা করছেন সেগুলো ভুলে যেতে হবে। সেকেন্ড ইয়ার উঠছেন এখন, এখন পড়াশোনা নিয়ে সিরিয়াস হইতেই হবে এবং একটা সলিড রুটিন আপনার বানাইতে হবে যে কতদিনের মধ্যে আপনি সিলেবাস শেষ করতে চান। রাফলি একটা হিসাব করা যাক, চলো ধরো এটা কি মাস, এটা হচ্ছে সেপ্টেম্বরের অর্ধেক চলে যাচ্ছে, তাই তো? মানে সেপ্টেম্বরের হাফ। আজকে কয় তারিখ? আজকে মোস্ট প্রবাবলি 18 তারিখ, সো সেপ্টেম্বর 18th। ওকে, তোমাদের কলেজের টেস্ট পরীক্ষা কবে হবে? কলেজের টেস্ট পরীক্ষা হবে জানুয়ারিতে, সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারিতে, এর বেশি না। তার মানে তোমার অবশ্যই ফেব্রুয়ারির অর্ধেকের মধ্যে, আমি ধরলাম ফেব্রুয়ারি 18th, এর মধ্যে সিলেবাস কমপ্লিট করতেই হবে। কোন সিলেবাস? সেকেন্ড পেপারের সিলেবাস। সেকেন্ড ইয়ারে যে আপনার সিলেবাস আছে সেটা এই টাইমের মধ্যে আপনার শেষ করতে হবে, এর চেয়ে বেশি ডিলে করা যাবে না। এখন তুমি বলতে পারো যে ভাই কেন, আমার এইচএসসি পরীক্ষা তো ফেব্রুয়ারির 18 তারিখে, না তাহলে আমি আরও বেশি সময় নিয়ে পড়লে কি সমস্যা? দেখো তোমার ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে, তুমি যা যা পড়তেছো এগুলো সব রিভিশন দেওয়া বাকি আছে, সেগুলোর জন্য টাইম লাগবে না? অবশ্যই টাইম লাগবে। সো সেকেন্ড ইয়ারের মধ্যেই, কলেজের টেস্ট পরীক্ষা হওয়ার মধ্যেই আপনার সেকেন্ড পেপার পুরাটা কমপ্লিট করতেই হবে। তার জন্য আপনার যে কয় ঘন্টা পড়া লাগে আপনি পড়বেন, যদি কষ্ট করেন সেটার রেজাল্ট পাবেন, যদি না করেন সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না আউটপুট কি আসতে যাচ্ছে। বাট এতটুকু বলতে পারি, যদি আসলেই অনেস্ট থেকে পড়াশোনা করো, অনেস্টলি পরিশ্রম করো, ইউ উইল গেট আ গ্রেট আউটপুট, অ্যাটলিস্ট আই থিঙ্ক। ওকে, এখন দেখো এই যে ফেব্রুয়ারির 18 তারিখ, তারপর তোমার এইচএসসি পরীক্ষার জন্য কতটুকু সময় আছে একটু ভালো মতো খেয়াল করে। তোমার এইচএসসি পরীক্ষা হয় মেতে হবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম গেলে জুনে যাইতে পারে, এরপর আসলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, মেতে হওয়ার একটা চরম সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষা। সো আমি ধরলাম ওয়ার্স্ট কেসটাই, যে মেতে পরীক্ষা হচ্ছে তোমাদের। ওকে, সেক্ষেত্রে ফেব্রুয়ারির অর্ধেক থেকে মে, ধরো মের অর্ধেকে পরীক্ষা, তার মানে সময় আছে হচ্ছে মার্চ এপ্রিল মে, 3 মাস। এই 3 মাস তোমার কাছে মনে হচ্ছে অনেক, বাট এই 3 মাস তুমি বুঝার আগেই চলে যাবে। কেন একটু বুঝাই, তোমাদের পেপার কয়টা আছে? এই 7টা সাবজেক্টে 13টা পেপার আছে, তাই না? কতগুলা পেপার? 13টা পেপার, মানে 13টা পত্র আছে। তোমার প্রতিটা পত্র রিভিশন দিতে কয়দিন লাগবে বলে মনে হয়? আমি যদি ফিজিক্স একটা চিন্তা করি, ফিজিক্সে এক একটা পেপারে 7টা করে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি একবার রিভাইজ দিবা, সিকিউ দেখবা, এমসিকিউ দেখবা, তোমার অ্যাটলিস্ট একটা পেপার শেষ করতেও তো 5 থেকে 7 দিন লাগবে। আমি ধরলাম তুমি প্রচুর পড়াশোনা করলা, প্রচুর পড়াশোনা করে তুমি 5 দিনের মধ্যে শেষ করলে এক একটা পেপার, যদি 5 দিনের মধ্যেও শেষ করো, স্টিল এই 13টা পেপার শেষ করতে তোমার লাগতেছে 65 দিন। 65 দিন মানে কি? 65 দিন মানে হচ্ছে 2 মাসেরও বেশি। তার মধ্যে তুমি অবশ্যই 65 দিন একটানা পড়াশোনা করতে পারবে না, মাঝখানে একটু গ্যাপ ট্যাপ আসারও সম্ভাবনা আছে। সো আমি ধরলাম কয়েকদিন গ্যাপ আসলো, গ্যাপ এসে জিনিসটা হয়ে গেল 75 দিন। ওকে, 75 দিন মানে কি? 2.5 মাস শেষ। জাস্ট 13টা পেপার ফুল স্পিডে রিভিশন দিতেও তোমার 2.5 মাস চলে যাচ্ছে। এবার তুমি চিন্তা করো এই 3 মাস আসলেই কি এনাফ? সো সেকেন্ড ইয়ারের সিলেবাস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলো ভাই, টেস্ট পরীক্ষার পরে সেকেন্ড ইয়ার আর টেনে নিয়ে যাইও না। আর যাদের এখন ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে, ফার্স্ট ইয়ারে পড়াশোনায় গ্যাপ আছে, নতুন করে এখন ফার্স্ট ইয়ারে হাত দেওয়ার দরকার নাই, সেকেন্ড ইয়ারে আসো, সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট করো, কমপ্লিট করার পরে তারপর গ্যাপ কভার করা যাবে, ঠিক আছে? সো অবশ্যই চেষ্টা করবা এইচএসসি পরীক্ষার আগে 3 মাস অ্যাটলিস্ট সময় রাখার, 4 মাস রাখলে আরও ভালো। আবার অনেকে মনে করে যে ভাই রিভিশনের কী দরকার, আমি একবার পড়েই পারবো,
একবার পড়ে পারলে তো খুব ভালো, আমার তো কোনো সমস্যা নাই। বাট রিভিশনের একটা উপকারিতা আছে, আমরা যখন সব কিছু পড়ি না, প্রথমবার যখন পড়ি বা দুই নম্বরবার যখন পড়ি, সব কিছু অনেক স্ক্যাটার্ড হয়ে থাকে, অনেক বেশি স্ক্যাটার্ড ছড়ায় ছিটায় থাকে, সেগুলোকে অর্গানাইজ করা বা গোছানো অনেক জরুরি। সেইটা হয় হচ্ছে রিভিশনের মাধ্যমে। যখন তুমি রিভিশন দিবা তোমার পড়া অনেক গুছিয়ে আসবে, ঠিক আছে? সো দেখবে এইচএসসি পরীক্ষার আগে অনেক সুবিধা হচ্ছে পড়তে, ঠিক আছে? সো এটাই বলবো যারা সেকেন্ড ইয়ার উঠলেন, মানে এইচএসসি 25, ফার্স্ট ইয়ারে যা করছেন করছেন, এগুলো থেকে পড়ে থেকে কোনো লাভ নাই। পড়ে থাকলে শুধুমাত্র হতাশা আসবে, হতাশার চেয়ে বেশি কিচ্ছু আসবে না। তুমি মোটেও ওই টাইম আর কখনোই রিকভার করতে পারবে না। সো শুধু শুধু হ্যাঁ আমি এতদিন পড়ি নাই, এই করছি সেই করছি, এগুলো ভেবে কোনো লাভ নেই। সামনের দিনগুলো নিয়ে চিন্তা করো, সামনের দিন কেমনে সুন্দর করা যায় সেটা ভাবো। যদি এখন থেকে পরিশ্রম করা শুরু করো, অবশ্যই কামব্যাক পসিবল। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অ্যাট লিস্ট তুমি হতাশ হয়ে পড়ে থাকলে যা হইতো, এখন পড়া শুরু করলে তার চেয়ে বেটার কিছু হবে, ঠিক আছে? সো পড়তে থাকেন, চলেন আমরা সামনে।